আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে রমজান মোবারক। আমাদের রমজান আসতেছে সামনে, আর মাত্র 7 দিন বাকি। তো আমি এখানে ইফতার আয়োজনে আপনারা এই আইটেমগুলি রাখতে পারেন, একটা স্ন্যাক হিসাবে আর একটা হচ্ছে যে ইফতার আইটেম রাখতে পারেন আর কি ইফতারের সময়। এখানে কিছু আমি ব্রেড নিয়ে নিলাম, একটু ভাপাই নিচ্ছি, জাস্ট 3-4 মিনিট ভাপাইলে হবে, একটু নরম হয়ে যাবে, তখন এটা বেলে নিতে খুব সহজ হয় এবং মানে আঠালো হয় আর কি জোড়া দেওয়ার জন্য। তো সাইডগুলো আমি ফেলে দিব এখানে দেখতে পাচ্ছেন। আর ব্রেডটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্রেড নেবেন আর কি, যেটা আপনাদের ভালো লাগে। তো আমার এটা আবার উইড হেলথি ব্রেড, এটা খুব স্বাস্থ্যসম্মত, রাইট? স্বাস্থ্যসম্মত আচ্ছা, যাই হোক। তো মানে খুব হোয়াইট, মানে এটার ভিতরে আসলে ব্রেডটার মধ্যে মানে ফ্যাট নেই আর কি, এটা উইড মানে গমের ব্রেড, আশা করি বুঝছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা বেলুন দিয়ে মানে বেলে নিতে খুব ইজি হয় আর কি, এই জন্য ভাপানো। আর যে সাইডগুলি দেখছেন, ওগুলি দিয়ে আমি আরও একটা রেসিপি করব, নেক্সট টাইম শেয়ার করব। এখানে কয়েকটা আলু ছিল, 4-5টার মতো আলুগুলো আমি ম্যাশ করে নিলাম, বেশি আইটেম দিব না। এখানে জাস্ট নুন, কাঁচামরিচ, আপনারা শুকনো মরিচও দিতে পারেন, মানে টালা শুকনো মরিচ আর কি, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিলে খুব ভালো লাগে। এখানে আমি আগে 3টা বানাইছি, সারা খাওয়াই এই জন্য, তো আমিও খেলাম, খুব মজা হয়েছে, খুব 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 মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আমি 2টা দেখাচ্ছি কীভাবে আমি বানালাম আর কি, যে যার যার মতো যত সুন্দর করে বানাতে পারেন আর কি, তো সেটা আপনাদের উপর বেস করে। তো আমি যাচ্ছি এখানে 2-3টা একটু দেখাচ্ছি, যদিও আমার কী বলে ভিডিওটা একটু বড়, সেজন্য আমি দুঃখিত। আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে আমি উপকৃত হব আর কি। তো এই যে রোল করে নিতে পারেন, সবচেয়ে সহজ হচ্ছে এইভাবে করে রোল করে নেওয়া। তো এখানে একটু আপনারা ডিম না থাকলে ওই যে আটা দিয়ে এরকম রোল করে দিতে পারেন, মানে স্টিকটা লাগার জন্য আর কি, জোড়া লাগানোর জন্য। তো খেতে খুব ভালো। এবং ও আচ্ছা, মেন বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে তেলের ব্যাপারটা। সো তেলটা একদম কম তেলও ভাজতে পারেন, এই যে আমি কিন্তু ডুবো তেলে না, আশা করে দেখতেছেন, ডুবো তেলে কিন্তু ভাজতেছি না, কারণ ব্রেডে খুব তেল খায়, প্রচণ্ড তেল খায়। তো আমাদের তো মনে করেন ন্যাপকিন আছে, চেপে চুপে খেতে নি, খুব দারুণ। তো যেটা বলতেছি, আপনারা ইচ্ছা করলে এটা বেসনের সাথে চুবিয়ে দিতে পারেন বা ডিমের সাথে ডুবিয়ে এটাকে ভাজতে পারেন। তো যাই হোক, যদিও তেলের জিনিস তো আনহেলদি, খেতে তো খুব ভালো লাগে। তো এই আইটেমটা আপনারা ইফতারে রাখতে পারেন, ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুব মজা, আবারও বলতেছি অনেক মজা, মশমজা হয় এবং টেস্টি হয়, খেতে ভালো লাগে। তো এখানে কিছু কলা দেখতেছেন, আমি 3টা কলা নিচ্ছি। ওই কলাটা আসলো কুয়াতামালা সামথিং। তো এখানে আমার কলার উপর লেখাও আছে, এটা হচ্ছে গ্রিল মি, এটা গ্রিল করতে বলতেছে, বাট আমি একটার মধ্যে দেখছিলাম ফ্রাই মি, সেটা কি এটা? হ্যাঁ, এই যে এটা মধ্যে দেখোটার উপরে যে এখানে ফ্রাই মি দেখছেন, সো ওটা দেখিনি আমি। তো যাই হোক, কী করা যায় সাথে থাকুন। তো আমি এটা ফুটাতে দিলাম, ঢেকে দিলে কি হয় তাড়াতাড়ি করে পানিটা ফুটে যায়, এই জন্য আমি পানিটা ঢেকে দিলাম। আমার কলাটা আমি ওয়াশ করে এই পানির মধ্যে দিয়ে দিব, খোসা ফেলবো না, খোসা সহ আমি প্রথমে কলাগুলি সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কলাটা দিয়ে দিলাম, ইস্কি ফুটাবো জাস্ট 5-6 মিনিট আমি কলাটা ফুটিয়ে নিব। তো কলাটা 5-6 মিনিট হয়ে গেছে, আমি এখন চুলোটা অফ করে দিলাম, পানিটা ঝরিয়ে নিব। তো কলাগুলি একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করব, একটু ঠান্ডা হবে, দেন আমি এগুলি বাকি প্রসেসে মানে দেখাবো আর কি, আপনার সাথেই থাকুন। এখানে আমি কলাগুলির দেখতে পাচ্ছেন খোসাগুলি ছিলে নিলাম, সেটা আর ভিডিওতে দেখালাম না, বাট খুবই ইজি কলা খোসা ছিলানো, মানে কি বলবো, খুবই সহজ। তো এখন কাটতে হবে এগুলি, ধরেন এগুলি 2 ইঞ্চির মতো মোটা করে করে কাটতে হবে, এভাবে করে 2 ইঞ্চির মতো একটু মোটা সাইজ করে কাটতে হবে, যে দেখতে পাচ্ছেন সাইজটা এরকম, মানে হিসেব রাখতে হবে আর কি, 2 ইঞ্চির মতো করে এভাবে করে কাটতে হবে। তো আমি হচ্ছে এক হাতে আমার ফোনটা ধরা, আর ওর হাতে কাটতেছি, তো এভাবে করে সব কেটে নিচ্ছে। আর আমার ওখান থেকে তেল গরম হচ্ছে চুলোই, এগুলি তেলের মধ্যে ভাজবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি হচ্ছে কলাগুলি ভেজে নিব। তো ঠিক 7-8 মিনিট ভেজে নেওয়ার পরে এগুলো উঠিয়ে ফেলবো।
আমার অলমোস্ট হয়ে গেছে, আমি এক মিনিট নেব। তো এই যে আমার সব মিলিয়ে এতটুকু তিনটা আলুতে এতটুকুই হয়েছে, সরি আলু না কলা। তো আমি একটা গ্লাস নিয়ে নিলাম, ওটার সাহায্যে জাস্ট আপনার করে জোর একটা প্রেস করতে হবে, এরকমটা হবে, জাস্ট জোরে একটা প্রেস করতে হবে, হ্যাঁ এরকমটা হবে। বাট মানে অত কষ্ট না, খুব ইজি। এই যে খুব সুন্দরভাবে হচ্ছে। এবার আমি ক্রিস্পি করে ভেজে নিব। বাট ভেজে নেওয়ার আগে এখানে আমি একটা সিজনিং নিচ্ছি, লবণই নিচ্ছি, টেস্ট অনুযায়ী যতটুকু আমার লাগবে, আর আমার যেহেতু বেশি না তো সেই হিসাবে আর কি, খুব অল্প পরিমাণ হলেই হয়ে যাবে। আমি একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়োটা দিবেন, আর হচ্ছে গিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো লাগবে, মরিচের গুঁড়োটা দিবেন, খুবই মজা লাগবে। আমি এই তো এই এতটুকু দিলাম। আমি একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিই, টালা জিরের গুঁড়োটা ভালো লাগে। ওকে, এবার দিয়ে দেবো আমি আমসুর পাউডার, এটা একটা মশলা, আমসুর পাউডার দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি আমসুর পাউডার, একটু সব কিছু থেকে পরিমাণ একটু বেশি দিলাম। ওকে, এই তো এটা আমি খুব ভালো করে এখন মিক্স করে নিব। তো আমার তেলটা কিন্তু গরমই আছে, আমি আর একটু হাই করে দিলাম, এতক্ষণ লো হিটে ছিল। সেম তেলে আমি আস্তে আস্তে করে সবগুলো এভাবে ওয়ান বাই ওয়ান সারতে হবে, সব একসঙ্গে দেওয়া যাবে না, মানে একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না আর কি। তো ওয়ান বাই ওয়ান এভাবে একটা 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 করে আমি এগুলি কুড়মুড়ে করে ভেজে নিচ্ছি। আমি একটা অলরেডি ট্রাই করা হয়ে গেছে, খুবই মজা, এই জন্যই তো সমানে মানুষে দেখি যে খুব নেয় এগুলি। তো এই যে আমার এগুলি হয়ে গেছে, এখন আপনাদের বিষয় আপনারা কতটা ক্রিস্পি করবেন সেটা আপনাদের উপর বেস করে। তো আমি একদম নরমও না, আবার একবারে ক্রিস্পিও না, এরকম মাঝামাঝি অবস্থায় আমি নামিয়ে ফেলতেছি, হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলতেছি। তো আমার যেগুলি হয়েছে এগুলি কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। আমি যে মশলাটা বানাই রাখছি সেটা আমি একটুখানি এগুলিতে ছিটাই দিচ্ছি, একটু মিক্স করে নিতে হবে আর কি। আমি একটু হাত দিয়ে উঠিয়ে দিচ্ছি, এগুলো অনেক গরম, কিন্তু গরম আছে, দেখতে কিন্তু খুব সুন্দর, বুঝতেছেন আশা করি, দেখতেছেন। আমার মেয়ে তো বলে এগুলো ফ্লাওয়ার, মাম্মি তুমি এত সুন্দর করে ফ্লাওয়ার বানাইতে পারো, সারা বলতেছে। তো এভাবে করে এখন আমার আরও হচ্ছে, সব একসঙ্গে এভাবে করে আস্তে আস্তে করে দিব মশলাটা। তো এই যে আমার কলার শিপসটা বা রেসিপিটা রেডি, আমি অলরেডি খেয়েছি তিন চারটা, খুবই মজা, আপনারাও ট্রাই করতে পারেন, এভাবে ভালো লাগবে। তো রেসিপিটি শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।